প্রবল নিম্নচাপের ফলে পুরুলিয়া জেলার কাঁসাই নদী সহ জেলার অন্যান্য নদীগুলিতে প্রবল বন্যা দেখা দেয়। টানা চারদিন নিম্নচাপের দরুন যে বৃষ্টিপাত হয় তাতে নদীগুলিতে প্রচণ্ড জলোচ্ছ্বাস দেখা দেয়। কেশরগড় কোনাপাড়া সংলগ্ন কাঁসাই নদীতে প্রচণ্ড বন্যা দেখা দেওয়ার ফলে দুই পাড়ে জমি অনেকাংশে প্লাবিত হয়। দুই কূলে প্রবল জলোচ্ছ্বাস ক্রমে ক্রমে বৃদ্ধি পেয়েই চলেছে। এছাড়া জেলার পাত্রুই নদীতে প্রচণ্ড বন্যা দেখা দেওয়ার ফলে কেশরগড় চাটুমাদার যোগাযোগের একমাত্র সংযোগস্থল ভাষাপুলের উপর দিয়ে বন্যা দেখা দেওয়ায় এই চার দিন দুই গ্রামের মধ্যে সম্পূর্ণ যোগাযোগ অচল হয়ে যায়। অন্যদিকে পাত্রু নদীর অপর একটি ভাষাপুল কেশরগড় ও কুলাবহালের যাতায়াতের একমাত্র পথ। এই চার দিন জলে ডুবে থাকার ফলে চার দিন দুই গ্রামের মধ্যে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।